এই জায়গাতে এখানে তোমার মনে করো যে তিনটা জায়গায় তোমাকে নজর রাখতে হবে একটা হলো বিবরণ আরেকটি হলো কি যে শিখন ফলে তোমার কি বলা হয়েছে আর একটি হলো এখানে কি চাওয়া হচ্ছে তার মানে অ্যাসাইনমেন্টে শুধু বিবরণ দেওয়া হবে যে এটা এটা এটাই যেটাকে উদ্দীপক হিসেবে বলা হয় আ শিখন ফলটা কেন দেখতে হবে কারণ শিখন ফল দেখতে হবে যে আসলে তোমার অ্যানসারের কাঠামোটা কার ওপর ডিপেন্ড করবে এই শিখন ফল দেখে তোমার এই অ্যানসারের কাঠামোটা ঠিক করতে হবে এখানে সহজভাবে মানে প্রশ্ন এবং অ্যানসারটা ওই রকম মানে একটু বুঝতে গেলে তোমাকে ওই রকম করে তিনটা জায়গা সমন্বয় করতে হবে তা আশা করি তুমি মোটামুটি বুঝতে পারছো এখন এখানে দেখো এখানে বলা হচ্ছে যে শক্তিস্তরে স্তরে ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে উপর সমূহ সহ সেগুলোর প্রতিবেদন তোমাকে উল্লেখ করতে হবে তাহলে এই যে নিউট্রন সংখ্যা বের করা বোর মডেল অনুসারে তার ছবি দেখানো বা অন্য অন্য যে অপশনগুলো আছে তা এখানে শিখন ফলে কি কি অর্জন করতে বলেছে পরমাণুর প্রোটন নিউট্রন সংখ্যার হিসাব করতে পারবে তার মানে আমাকে এই প্রোটন নিউট্রন সংখ্যা বের করে দেখাতে হবে তো এই চারটা পরমাণু নিউট্রন সংখ্যা বলা হচ্ছে তার মানে আমি এখানে তো ভর সংখ্যা উল্লেখ আছি তাহলে বিয়োগ করে আমি নিউট্রন সংখ্যা বের করে দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই তাহলে ক নম্বরের আনসার ইনশাল্লাহ হয়ে যাবে খ নম্বরে গিয়ে মানে খ নম্বর মানে আমি ওই সিরিয়াল হিসেবে দুই নম্বরটা বলেছি যে চারটি মৌলের বোর মডেল অনুসারে পরমাণুর ছবি আঁকাতে বলা হচ্ছে এটা গেল হলো তোমার এটার আনসার তারপরের ধাপে চাওয়া হচ্ছে যে এই চারটে মৌলের যে শক্তি স্তর আছে সেখানে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে সর্বশেষ বলা হচ্ছে যে এই চারটা মৌলের উপশক্তি স্তর সেখানে ইলেকট্রন বিন্যাস কেমন হবে তাহলে ইলেকট্রন বিন্যাসেরই কিন্তু এখানে দুইটা শর্ত পূরণ করতে হচ্ছে একটা হলো বেইন শক্তি স্তর অর্থাৎ মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে আরেকটি হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা ধরে যে উপশক্তি স্তর সেটি দিতে হচ্ছে আর বোর্ড মডেল অনুসারে ছবি আর ওখানে হলো নিউট্রনের হিসাব তাহলে আশা করি চারটে তথ্য বুঝতে পারছো এখন যে কোন সার যে তোমার খাতা মূল্যায়ন করবে সে কিভাবে মূল্যায়ন করবে যেমন ক নম্বরে তোমার মোট মিলে চারটে নম্বর আছে তুমি যদি চারটেরই যদি তুমি এই নিউট্রন সংখ্যা বের করে দাও তাহলে চার নম্বর পাওয়া তিনটার দিলে তিন নম্বর দুইটার দিলে দুই নম্বর একটার দিলে এক নম্বর বোর মডেলের ছবি দুধ সার্ডের খাও চার নম্বর ওই আগের মতোই কথা একটা যা আঁ সেই নম্বর ওই ইলেকট্রন বিন্যাসও তাই তুমি দেখালে চার নম্বর কম 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 দেখালে দেখালে নম্বর 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 তাই এই যে নম্বরের বিন্যাস এখানে দেখানো হয়েছে সার এই এই জিনিসগুলো এই ইনস্ট্রাকশন ফলো করে এটা কিন্তু তোমার না এটা হলো ওই সংশ্লিষ্ট টিচারের আর এটাকে বলা হয় হলো তোমার মূল্যায়ন নির্দেশনা সে যে খাতাটা দেখবে সে ব্যাপারে বোর্ডের কি ইনস্ট্রাকশন সেটা এখানে দেখানো আছে আচ্ছা তোমার এখানে আর কোনো প্রশ্ন আছে কি আচ্ছা নাই এক নম্বর দেখাবা হলো নিউট্রন এটা নেই অপশন নিউট্রন দেখালে দ্বিতীয় চিত্র তৃতীয় কি ইলেকট্রন বিন্যাস প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে চতুর্থ দেখাবা কি উপস্থ উপশক্তি স্তর অর্থাৎ এসপিডিএফ ধরে এসপিডিএফ ধরে তোমার ইলেকট্রন বিন্যাস দেখান এই চারটে জিনিস তোমার একটা মানে দেখাতে হচ্ছে তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু ফুল হয়ে যাবে এবং অ্যান্সারের কৌশলটাও কিন্তু সেটি করা আছে যেহেতু তোমার প্রশ্ন বুঝাই দিচ্ছে আশা করি আমার কথা বুঝতে আচ্ছা তাহলে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত তেইশ তার সরি আমি ভুল বললাম ভর সংখ্যা তেইশ পারমাণবিক সংখ্যা হলো কত এগারো হ্যাঁ এগারো দেওয়া না থাকলেও আমাদের এটি মানে জানা থাকবে আর কি যে এগারোই তাহলে যথারীতি প্রটন সংখ্যা এগারো হবে তাহলে আমরা জানি ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল তাহলে নিউট্রন সংখ্যা সমান কি হবে ভর সংখ্যা বিয়োগ প্রটন সংখ্যা কি তাই হচ্ছে না সেখান থেকে তোমার হলো এই তেইশ থেকে এগারো বিয়োগ করলে তোমার নিউট্রন সংখ্যা পাওয়া যাচ্ছে তাহলে একটা অ্যান্সার ক্লিয়ার দ্বিতীয় দ্বিতীয় স্টেপ যেটা সেটার কি চাওয়া হয়েছিল ছবি ছবি কি দেওয়া আছে জি স্যার আচ্ছা আগে দাও হইছে এটা ছবি এলে মনে করো ইয়ের থেকে আকান্ত মানে কম্পিউটার থেকে ইয়ে করা ইন্টারনেট থেকে নাও আর কি এলে ছবি যে কারণে জন্য ছবিগুলো একবারে মানে তোমাকে রঙিন দেখানো গেলে আরো ভালো হতো কিন্তু রঙিন তো আসলে দেখানো যাচ্ছে না এখন এরপরে আছে হলো এই যে ইলেকট্রন বিন্যাস একটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে ইলেকট্রন বিন্যাস প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝিছ তো ওই কে এল এম এন যেটা টু এস করে নিয়ম ধরে এই যে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে কি ইলেকট্রন বিন্যাস এটা হবে না টু আট এক ওই যে উপর শক্তি স্তর ধরে কি ইলেকট্রন বিন্যাস সেটা হবে না ক্লিয়ার এই যে এস এসপি আমি যেটা শিখাইছি ইলেকট্রন বিন্যাস ওটা পুরোপুরি মনে আছে কি এস এস টি এস পি এস ডিপিএস ওই সিস্টেমটা আচ্ছা প্রয়োজন হলে তুমি আর একবার রিভিশন করে নিও পরে হ্যাঁ ঠিক সেম ওয়েতে তোমার আছে কি এটি হলো ফসফরাস ফসফরাসের ক্ষেত্রে তোমার এই এটি দেয়া আছে তাহলে ফসফরাসের ক্ষেত্রে যদি দেওয়া থাকে তাহলে ফসফরাসের ওই রকমই এর এই তথ্যগুলো যদি আমরা বের করতে চাই তাহলে তথ্যগুলো কেমন হবে এক নম্বর তথ্য বলা আছে ফসফরাসের ভর সংখ্যা হলো কত একত্রিশ দেওয়া আছে কিন্তু পারমাণবিক সংখ্যা হলো পনেরো তাহলে আমরা জানি নিউটন সংখ্যা মানে কি ওই যে শোনো এখানে তুমি একটা কাজ করবা আমি তোমার মনে হয় গত দিনের কথাটাই বলবো যে অনেকগুলো তথ্য কিন্তু ওই যে মানে একটু সাজানো গোছানো করা হয়নি যেমন এই যে প্রথমটাতে যেমন দেখানো হলো যে নিউটন সংখ্যা মানে কি এখানে পারমাণবিক সংখ্যা তুমি এই জায়গার একটু থিমগুলো একটু দেখো তাহলে বুঝতে পারবা এগুলো কিন্তু ইচ্ছা করেই শর্ট করা হচ্ছে অর্থাৎ আমি চাচ্ছি যে এই লেখাটা তুমি সব জায়গাতেই লিখে দাও বুঝতে পারছি কি যে এই লেখাটা

এগুলোতে কোনো কম বেশি করা হয়নি আর ভাষাগতভাবে কিছু জিনিস নিজের একটু কম বেশি করে ভাষা লিখবা একেবারে এই নোটের হুবহুব মতো না হয় কারণ এটি একটি নমুনা কখনোই পূর্ণাঙ্গ নয় এখানে আরও ইয়ে করবা যে ওখানে উল্লেখিত অ্যাসাইনমেন্টে এই জিনিস দেয়া আছে বা উল্লেখিত উদ্দীপকে এটা দেয়া আছে এখান থেকে আমি এটা পাইছি যখন তুমি নিজের কথা নিজের ভাষায় যখন এখানে কিছু লিখবা তোমার ক্রিয়েটিভিটি এখানে প্রকাশ করবা তখন কিন্তু সেটাতে ডুপ্লি মানে ওই যে ডুপ্লিকেট হওয়ার অর্থাৎ কপি হওয়ার কপি পেস্ট হওয়ার এটি কিন্তু আর কোনো সম্ভাবনা থাকলো না তুমি আশা করি যে আমার কথাগুলোকে অন্যভাবে নিও না অনেকে ভাববে যে স্যার খালি ভয় পাচ্ছে আসলে আমি কিন্তু ভয় পাওয়ার মধ্যে না আমি আমার নৈতিকতার অবস্থান থেকেই কথাটি বলছি যে তুমি কখনই কপি পেস্ট করব না তুমি তোমার নিজের ভাষায় লিখবা প্রয়োজনে ভাষা আরও সুন্দর করবা কোনো সমস্যা নেই আর এটা একটা মডেল আনসার শিট এই ইমন মনে রাখো যে কখনোই এটাকে ফিক্সড করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখন তো নর্মালি তাহলে আমি মনে করি যে ফসফরাসের ক্ষেত্রে ওই বিষয়টা সেম আসবে এখানে তার নিউটন সংখ্যা এখানে একত্রিশ থেকে যদি আমরা এই পনেরোটা বিয়োগ করি তাহলে আমরা নিউটন সংখ্যা ষোলো পেয়ে যাব তো তারপরে যথারীতি তোমার এখানে তার ছবি দেয়া আছে এর ছবি এখানে উল্লেখ আছে তারপরে তার ইলেকট্রন বিন্যাস আছে এবং সেটা একবারে দুটোই আছে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে এটা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা ধরে এটা আর ছবি ছবির মতোই আছে আচ্ছা ঠিক আছে নিচে একটু কভার আছে যেহেতু আমি এটার উপরে না তুলি কভারের ক্ষেত্রে দেখো তোমার পারমাণবিক সংখ্যা হলো কত তেষট্টি তারপরে এর সরি ভুল বললাম ভর সংখ্যা তেষট্টি পারমাণবিক সংখ্যা হলো উনত্রিশ সুতরাং নিউট্রন সংখ্যা হবে কত এই দুটের বিয়োগ ফল করে হলো চৌত্রিশ যথারীতি ছবি অঙ্কন করে দেওয়া আছে তারপরে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে ইলেকট্রন বিন্যাস আছে এরপরে উপশক্তি স্তর ধরে ইলেকট্রন বিন্যাস ফাইনালি রে আছে এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিন্তু রুলস ফলো করা হয়েছে মূল বইয়ের নিয়মটা খুব ভালো করে খেয়াল করো তৃতীয় পেজের কিন্তু সবই কিন্তু এক জায়গা দ্বিতীয়টা কিন্তু সব এক স্থানে খেল করছো কি এটি হ্যাঁ হ্যাঁ এটা ওই কারণ যেহেতু আমরা মূল বইয়ের তো ওই সিস্টেমটাই ফলো করব তবে সমস্যা নাই ইন্টারমিডিয়েটে গেলে তোমার ওই যে মূল যে নিয়ম ইন্টারন্যাশনালি যেটা ইউজ করা হয় আফবাহ নীতিতে সেটাই লিখতে হবে ওই যেটা আমি শর্টকাটে করে দিয়েছি আচ্ছা লাস্ট আজকের এটা লাস্ট অংশ সেটি যথারীতি পটাশিয়ামের এই অংশটি একই আসবে যে ভর সংখ্যা হলো চল্লিশ পারমাণবিক সংখ্যা হলো কত বোর মডেল অনুসারে দেয়া আছে তারপরে ইলেকট্রন বিন্যাস আছে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরে আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর ধরে ইলেকট্রন সংখ্যা এই জায়গায় একটু ব্যাখ্যা আছে এই যে ডি এটা উল্লেখ করাই ভালো আসলে ডি অরবিটাল না লিখলেও চলে কারণ যেহেতু এখানে কোনো ইলেকট্রন নাই ইলেকট্রন নাই বলেই কিন্তু ওখানে জিরো লেখা আছে কিন্তু এটা এই জন্যই লিখতে বলা হয় যে ওই যে বললাম উত্তেজিত অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে ডি অরবিটালকে ব্যবহার করতে হয় সেখানে ডি অরবিটাল চলে আসে কাজে আগে থেকে লেখা থাকাই ভালো ঠিক আছে তো আমি আশা করি যে বিষয়টি ক্লিয়ার মোটামুটি সময় তো তোমার ওই সর্বশেষ আবারও একই কথাই বলবো যে তুমি এই অ্যান্সার সিটগুলো কখনোই তোমার নিজের মেধা বাদ দিয়ে একেবারে হুবহু কপি পেস্ট করবা না নিজের মেধা খাটিয়ে ওগুলোকে আরো সুন্দরভাবে উদ্দীপক অনুসারে এটি লিখবা আর পারতপক্ষে সেগুলো অন্য কারোর সাথে শেয়ার না করারই চেষ্টা করবা নিজের অ্যান্সার নিজের মতো করে রাখো আরেকজনের সাথে যখনই তুমি এটি শেয়ার করবা তোমার অ্যান্সারও ডুপ্লিকেট হবে তারটাও ডুপ্লিকেট হবে এটি করার দরকার নাই যে যার মতো করে লিখুক তাহলেই হবে তো ঠিক আছে এই বলেই আমি শেষ করছি